তেলিয়ামুড়ায় বাম কংগ্রেসের শক্তি প্রদর্শন, প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে মিছিল, পথসভা, বিজেপির বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর। এককালে পাহাড়ে দুর্দণ্ড প্রতাপশালী ছিল বামেরা, কানের স্রোতে বামেদের সেই সাংগঠনিক শক্তি এখন ইতিহাসের পাতায় স্থান নিয়েছে। সে দাবি বাম বিরোধী রাজনৈতিক দলগুলির। সে যাই হোক, পাহাড়ে হারানো রাজনৈতিক জমি উদ্ধারের প্রচেষ্টা জারি রেখেছে বামেরা, তাদের সাথে যুক্ত হয়েছে কংগ্রেস। এরই প্রতিফলন শুক্রবার দেখা গেল তেলিয়ামুড়া শহরে। এদিন বাম কংগ্রেসের সাংগঠনিক শক্তি প্রদর্শনের নেতৃত্বে ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অশোক কুমার সহ অন্যান্য নেতৃত্বরা। প্রথমে বাম কংগ্রেস নেতাকর্মীর সমর্থকরা সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা অফিসের সামনে জমায়েত হয় এবং সেখান থেকেই বাম প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে শুরু হয় তাদের মিছিল। বাম কংগ্রেসের মিছিলটি তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এমপি চৌহরিতে এসে শেষ হয়। মিছিল শেষে এখানেই শুরু হয় পথসভা। বাম প্রার্থীর সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি খেলাপের অভিযোগ করেন। বছরের প্রকৃতি চাকরি, জিনিসপত্রের দাম নিচে নামিয়ে আনা হবে বা অর্ধেক করা হবে, সমস্ত কালো টাকা উদ্ধার করে কালোবাজারিদের ধরে এনে এদেশের সমস্ত পরিবারের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে জমা করে দেবেন। আর এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ, যাদেরকে আমরা অন্নদাতা বলি, কৃষক, খেতমজুর, জুমিয়া, তাদের যাবতীয় ঋণ। সেই সাথে এই বাম নেতার অভিযোগ, 2019 সালে লোকসভা নির্বাচনের প্রতিশ্রুতির ফুল চুরি ছিল বিজেপির পক্ষ থেকে, কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা কথাই রয়ে গেছে। সেই প্রতিশ্রুতির ভিত্তিতে সাথে ভোট ভাগাভাগির জেরে তারা ক্ষমতায় আসলেন, কিন্তু গত 10টা বছরে আমরা কোন ক্ষেত্রে তাদের সেই প্রতিশ্রুতি পালনের ছবি দেখার আমাদের সুযোগ হয়নি। তিনি আরো অভিযোগ করেন, বিজেপি সরকার প্রদেয় প্রতিশ্রুতির বাস্তবায়ন করেনি, উল্টো কর্পোরেটরদের তুলনায় লক্ষ কোটি টাকা মকুব করে দিয়েছে। আর অন্যদিকে দেশের কৃষক তথা অন্নদাতারা ঋণের স্ট্রিম রোড়ালের নিচে চাপা পড়ে একের পর এক আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। এই নিয়ে মোদি সরকারের কোনো হেলদুর নেই। প্রসঙ্গত উল্লেখ্য, 2023-এর বিধানসভা নির্বাচনে তেলিয়ামুড়া সাধারণ আসনে বিজেপি প্রার্থী পেয়েছিল 16,755 ভোট। অন্যদিকে বাম কংগ্রেস জোটের কংগ্রেস প্রার্থী অশোক কুমার বৈদ্য পেয়েছিল 12,603 ভোট। তবে সবাইকে এক প্রকার চমকে দিয়ে সেই নির্বাচনে তিপ্রামথা প্রার্থী অভিজিৎ সরকার পেয়েছিল 8,904 ভোট। ফলে চূড়ান্ত ফলাফলে বিজেপি প্রার্থী 4,152 ভোটে বিজয়ী হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।